এই কি আমি এখন ভদ্রলোক বিক্রেতার তেমন একটা দোষ আমি দিব না কিছু একটা একটু দোষ আছে তবে তার আগে নারিকেল তিনি যেখান থেকে কিনে আনছেন সেটা তিনি তো ওপরে যেহেতু চামড়ার সহজ ছিল খুশার সহজ ছিল সুতরাং তিনি বুঝবেন কিভাবে তবে আমার একটা ধারণা নারিকেলটা দিন ভিতরে তার এখানে কিনে আনার পরে ছিল কারণ সে বলছে এক একসাথে কিনে আনছিল কিন্তু তার যে দোষটা আছে নারিকেলটা যখন ভাঙ্গা হলো তখন ভাঙ্গা হওয়ার পর এটার কালার দেখলাম কালচে হয়ে গেল এবং একটা নারিকেল তো একেবারে সাদা ফোকা থাকবে এবং গ্রানটা থাকবে চমৎকার কিন্তু এখানে কালচে এবং গ্রানটা খুব বাজে তারপরেও সে আমাকে মানে পলিথিনে প্যাকিং করার চেষ্টা করতেছে বলছে না না এটা ভালো আছে এই জায়গায় তার সামান্য প্রতারণা আছে কারণ সে মিথ্যা বলে আমাকে এটা প্যাকেটিং করার চেষ্টা করছে তখন তো বললাম যে আমি কি অন্য দেশ থেকে আসছি না তো এরকম করবেন না বিক্রেতা ভাইয়েরা ক্রেতা বিক্রেতার সম্পর্ক আপনার পণ্য নিয়ে বসেছেন দুই টাকা লাভের জন্য আমি পণ্য আনতেছি আমার কাজের জন্য এর মাঝখানে সুসম্পর্ক রাখবেন মিথ্যা আর আশ্রয় নেবেন না কোন ভেজাল পণ্য নকল পণ্য জনগণকে বুঝিয়ে দিবেন না তাতে কি হবে আপনি নিয়ে যত সাম্রাজ্য আপনার পতন অনিবার্য এবং আপনি ফিনিশ হবেন এটা অনিবার্য এটা মহান পাকের ঘোষণা মিথ্যা হারিয়ে যাবে সত্য প্রতিষ্ঠিত হবে সকল বিক্রেতারা দয়া করে সচেতন থাকবেন সততার সহিত ব্যবসা করবেন ব্যবসা উত্তম পেশা কিন্তু সেই হালাল উত্তম পেশাকে হালালে পরিণত করেছে আমার আই লাভ ইউ বাঙালিরা আল্লাহ হাফেজ আর অবশ্যই কেনার সময় ভেঙে কিনে আনবেন বেল কেনার সময় ভেঙে কিনে আনবেন যেটা মানে কাঁঠাল এরকম জাতীয় না হলে কিন্তু আপনি ঠকে যাবেন আর ব্যবসায়ীরা আপনাকে বলে দিবে আরে ভাই সমস্যার বাড়ি থেকে নিয়ে আসেন সে জানে বাড়ি থেকে নিয়ে আসতে গেলে আবার রিক্সা আনবেন না সুতরাং সতর্ক থাকবেন আল্লাহ হাফেজ